দর্শক, রাজধানীর অবরোধের চিত্র জানাতে গাবতলী থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ জামান। আসিফ আসিফ, রাজধানীতে এই মুহূর্তে অবরোধের প্রভাব এবং যানবাহন কেমন চলছে জানাবেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে, কিন্তু অবরোধের এই প্রভাবের কারণে কিন্তু রাজধানীতে যে গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যা খুব বেশি কম তেমনটি আমাদের চোখে পড়েনি, এবং সকাল থেকে অফিসগামী লোকজনকে বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে আসতে দেখা গেছে। এবং যেটি মূলত মুখ্য বিষয় যে রাজধানীর মধ্যে পরিবেশ স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গণপরিবহন চলাচল অনেকটাই সীমিত, কারণ এখানে আমরা গাবতলীতে এসে কাউন্টারে কথা বলেছি, তারা যদি জানিয়েছেন যে যাত্রী সংখ্যা কম থাকার কারণেই মূলত গণপরিবহনের সংখ্যা কম বা তারা ছেড়ে যাচ্ছেন না। আরেকটি বিষয় আসলে তাদের যে মূলত রাজধানীতে সে ধরনের কোন নাশকতা না হলে দূরপাল্লার গাড়িগুলো যখন বিভিন্ন জায়গাতে যাতায়াত করছে, সেক্ষেত্রে প্রতিমধ্যে যদি নাশকতার শিকার হয় বা গাড়ি ভাঙচুরের শিকার হয়, সেক্ষেত্রে একটি বড় ধরনের ক্ষতির তারা সম্মুখীন হবেন। যদিও তাদের জানানো হয়েছে যে তাদের এই চলাচলের পথটিকে নিরাপদ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে মোতায়েন রয়েছে এবং তারা কাজ করছে। আমরা জেনেছি এরই মধ্যে যে 20 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বিভিন্ন নাশকতা প্রতিহত করার জন্য, এবং একই সঙ্গে 9 প্লাটুন বিজিবিকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। র্যাবের প্রায় 60-এর অধিক প্লাটুন র্যাব সদস্য কিন্তু এই নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ওই অবরোধের যে নাশকতা সেটি প্রতিরোধের জন্য কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সড়কে বিভিন্ন জায়গাতে তারা মূলত অবস্থান নিয়েছেন। যদিও নাশকতা যারা ডাক দিয়েছেন অর্থাৎ বিএনপি জামাতের তেমন কোনো কর্মকাণ্ড কিন্তু সড়কে আমাদের চোখে পড়েনি, তারপরেও আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে রয়েছেন এবং তারা বলেছেন যে যারাই জ্বালাও পোড়াও করতে আসবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবেন তারা, এমন বিষয় আসলে তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর মধ্যে আমরা খবর নিয়েছি ট্রেন এবং নৌপথে মূলত সবকিছুই স্বাভাবিক চলাচল করছে এবং সেখানে অবরোধের তেমন কোনো প্রভাব কিন্তু আমরা পড়তে দেখিনি। ইফতেখার।